حضرت موسى علیہ الصلوۃ والسلام তার পরিবার নিয়ে যে সময় তিনি ফেরাউনের বংশের একটা ছেলেকে থাপ্পড় মেরে হত্যা করলেন থাপ্পড় মেরে হত্যা করবার পরে নিজের এলাকা ছেড়ে হযরত মূসা আলাইহিস সালাম মদাইন চলে গেলেন মদিয়ান বা মদাইন যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে সাফুরাকে বিয়ে করলেন দীর্ঘ ১২ বছর পর্যন্ত ওখানে থাকলেন সন্তানগুলো বড় হয়ে গেল আবার আল্লাহ তাআলা তাকে নবী বানাতে চান তিনিও বললেন আমি চলে যাই নিজের এলাকায় ফেরাউনের এলাকায় যেখান থেকে তিনি পলায়ন করলেন ওই এলাকার দিকে তিনি আবার যাত্রা করলেন সঙ্গে সন্তানদেরকে নিলেন স্ত্রীকে নিলেন সবাইকে নিয়ে যখন পথ চলতে শুরু করলেন তার স্ত্রী ছিলেন প্রসূতি হাড় কাঁপানো শীত ছিল ঠান্ডা ছিল রিমঝিম বাতাস ছিল কুয়াশার কারণে রাস্তা অন্ধকার দীর্ঘ ১২ বছর আগে গিয়েছেন ১২ বছরে রাস্তাঘাট পরিবর্তন হয়ে গিয়েছে তাও যাওয়ার সময় তিনি ইচ্ছা মতো চললেন কোন রাস্তাঘাট দেখে রাস্তাঘাট চলেন নাই আসার সময় চিন্তা করলেন কেমনে বাড়িতে যাব রাস্তা চলতে লাগলেন প্রতিমধ্যে শীত হাড় কাঁপানো ঠান্ডা কুয়াশা রিমঝিম বাতাস রাস্তাও ভুলে গিয়েছেন রাস্তাঘাটও চিনতে পারতেছেন না কোথায় নিজের বাড়িতে যাবেন এইভাবে চলতে লাগলেন অন্ধকারের কারণে বাতাসের কারণে কুয়াশার কারণে তীব্র ঠান্ডার কারণে তিনি সব যখন হারিয়ে ফেলেছেন রাস্তাঘাট মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা ও মুনিব তুমি আমাকে আগুনের ব্যবস্থা করে দাও ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচিয়েছো শুআইব আলাইহিস সালামের মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছো আয় আল্লাহ তাআলা রাস্তা চলতে গেলে আগুন লাগবে লাইট লাগবে আলো লাগবে আমার কাছে লাইট নাই আলো নাই আগুন নাই আমি কেমনে রাস্তাঘাট চলবো আল্লাহ তাআলা তুমি আমাকে এতটুকু আগুন দাও যে আগুনের মাধ্যমে আমি রাস্তা চিনে চিনে যেতে পারি আবার আমি আমার স্ত্রীকে তাপ পোহাতে পারি আগুন পোহাতে পারি যাতে করে ঠান্ডা কমে কার কাছে দোয়া করলেন কথা বললেন না রাস্তায় বসে বসে কার অপেক্ষা করতেছেন আগুন নাই আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বুঝাতে চাইলেন যত বড় বিপদ হোক না কেন যত সমস্যা হোক না কেন দুনিয়ার মানুষের কাছে হাত পাতবার আগে মুখটা মানুষের কাছে ফেলে দেওয়ার আগে এই জবান দিয়ে যদি আল্লাহকে বলতে পারো আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে একটা ব্যবস্থা হওয়ার ওয়াদা দিলাম বলতে হবে কার কাছে আওয়াজ করে জোরে বলেন কার কাছে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চাইলেন দোয়া শেষ করলেন মূসা দোয়া শেষ করে চোখের পানি মুছে ফেললেন বোঝা গেল আপনি যখন একা হয়ে যাবেন মূসা আলাইহিস সালাম অন্ধকার রাত্রবেলা ডাইনে বামে কেউ নাই অন্ধকার রাস্তা বাঘ ভাল্লুক বিচ্ছুর ভয় আছে রাস্তাঘাটে চুরি ডাকাতির ভয় আছে রাস্তা পর্যন্ত চিনতেছেন না দুনিয়ার কোন মানুষের কাছে না আছে বললেন কার কাছে আল্লাহর কাছে বললেন দোয়া শেষ করলেন দোয়া শেষ করে তাকাইয়া দেখেন কিছুক্ষণ আগে ওই এলাকার মধ্যে আগুন দেখা গেল না লাইট দেখা গেল না হঠাৎ করে দেখা যায় দূরে একটা পাহাড়ের উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সুবহানাল্লাহ তো আসতে বললেন তিনি স্ত্রীকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো সন্তানদেরকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি আগুন দেখতেছি ওখান থেকে আগুন নিয়ে আসি তাতে রাস্তাও পাওয়া যাবে এবং সদ্য প্রসূত শিশুটাকে আগুনের সেক দেওয়া যাবে তাপ দেওয়া যাবে এবং নিজেও আগুন তাপাতে পারবে পোহাতে পারবে বুঝাতে চাইলেন আগুন যদি পেয়ে যাই
যেহেতু পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে, এখান থেকে আগুন নিয়ে আসলে বাচ্চাটাকে আগুনের ছেক দেওয়া যাবে, নিজেও আগুন পোহাতে পারবেন, আর আগুন যেহেতু আছে নিশ্চয় এখানে মানুষও, কথা বলেন না, আগুন আছে তাইলে মানুষ থাকবে না, আগুনও আছে যেহেতু মানুষও আছে, আগুনও পাইলাম, বাচ্চাটাকে ছেক দিতে পারলাম, নিজেও আগুন পোহাতে পারলাম, তাপ লাগাতে পারলাম, আবার অনেক লোক পাইলে লোকের মাধ্যমে রাস্তাও চিনতে পারলাম। মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম এই বলে তিনি উপরের দিকে যেতে লাগলেন, পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন, হাজির হলেন যখন তিনি পাহাড়ে, পাহাড়ে যাওয়ার পরে দেখেন ওই পাহাড়ে গাছের কাঁচা কাঁচা পাতায়, বড় বড় কাঁচা কাঁচা গাছে আগুন জ্বলতেছে কিন্তু গাছের পাতা জ্বলে না। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম আশ্চর্য, গাছে দেখি আগুন জ্বলে, গাছের পাতায় আগুন জ্বলে, পাতা জ্বলে না, এমন আগুন যে দুনিয়া আসেনি। মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেলেন, গাছের নিচ থেকে কিছু মরা পাতা একত্রিত করলেন, আগুন ধরাবেন, তিনি আগুন আনবেন, যতই তিনি আগুনের কাছে যায় আগুন তত পিছনে যায়। সুবহানাল্লাহ, নাই আগুন আনতে চায় আগুন পিছনে যায়, আগুনের কাছে যায় আগুন দৌড়ায়। চিন্তা করলেন এটা কেমন আগুন, আগুন আনতে চাই আগুন দেখি মানুষের মতো দৌড়ায়, ব্যাপার কি? হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে গেলেন, তিনি তাকিয়ে দেখেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, কে যেন কথা বলতেছে, আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিমের 20 নম্বর সূরা সূরা তোহার 11 থেকে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বলেন, ফালাম্মা আতা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রব ইন্নানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হঠাৎ করে শুনতে পেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, কে যেন বলতে লাগলাম, ফালাম্মা তাহানু দিয়া ইয়া মূসা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুনের কাছে গেলেন তখন কে যেন ডাক দিয়ে বলছে, ইয়া মূসা ইন্নি আনা রব্বুক, আমি একমাত্র তোমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মূসা বলেন, গেলাম আগুন আনতে, আগুনে হাত দিলাম আগুন পাইলাম না, আগুনের ভিতর থেকে কথা বলতেছে, আনা রব্বুক, আমি তোমার রব। মূসা তো আশ্চর্য, রবকে? আল্লাহর পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন, আগুনের ভিতর থেকে কে বলেছে আমি তোমার রব? এই কথা বলে শেষ হয়ে যায়নি, আবার আওয়াজ হলো, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তোয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আমি তোমার রব, তোমার পাদুকা তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা অবস্থান করেছ। ও মূসা, তুমি যেই জায়গায় অবস্থান করেছো এটা পবিত্র জায়গা, তুরে সাইনা, এটা তুর পর্বত,
তুর পাহাড় এখানে জুতা নিয়ে আসা যায় না তুমি জুতা কুলে এখানে আসো মুসা তুমি যে আগুন দেখতেছো ওটা দুনিয়ার সাধারণ আগুন না ওটা হলো আমি আল্লাহ পাকে নূরের তাজাল্লি আল্লাহু আকবার আ মুসা তুমি যে আগুন দেখতেছো দুনিয়ার সাধারণ চুলার জড় আগুন না গ্যাসের আগুন না লাকড়ির কোন আগুন না পাথর ঘর্ষণে যে আগুন হয় এটা এমন আগুন না এটা হলো আমি আল্লাহর নূরের তজল্লি আমি আল্লাহর নূরের তজল্লি আমি আল্লাহর নূরের পাওয়ার এই পাহাড়ের উপরে পড়েছে পুরো পাহাড় লাল হয়ে গিয়েছে আগুনের মতো আলোকিত হয়ে গিয়েছে মুসা এখানে নূরের তজল্লি পড়েছে এখানে জুতা নিয়ে আসা যাবে না এখানে জুতা কোলে তোমাকে আসা লাগবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কে বললেন আল্লাহ সবাই বলেন আল্লাহ মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন বলে কি কি বলে হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন আসলাম আগুন নিতে পাইলেন কি দেখেন তেন পাইছেন এখন আগুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলতেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় তিনি যখন কাছাকাছি পৌঁছে গেলেন আল্লাহ বললেন তুমি এখন জুতা খোলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুললেন তিনি বলতেছেন আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না আমার বউর রাইকা আসছি আমার বউর একটা বাচ্চা হয়েছে বড় ঠান্ডা লাগতেছে আগুন নিতে আসলাম আগুন কেন ধরা যায় না আল্লাহ বলেন মুসারে আগুনের কথা বাদ দাও তুমি দুনিয়ার সাধারণ আগুন নিতে এসেছো আর আমি আল্লাহ বললাম ওয়া আনাখতারতুকা ফাস্তামি'আ লিমা ইউহা ও মুসা তুমি দুনিয়ার আগুন নিতে এসেছো আর এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে নবী এবং রসুল হিসাবে মনোনীত করে দিলাম আল্লাহু আকবার বলেন আসছো তুমি দুনিয়ার আগুন নিতে আর আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম এই মুহূর্ত থেকে তুমি আমার নবী ফাস্তামি তুমি কান দিয়া শুনো লেমায়ুহা আমি আল্লাহ তোমাকে যা বলতেছি তুমি কান দিয়া শুনো মুসা আলাইহিস সালাম তো ভয়ে তর তর করে কাঁপতেছেন আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আ মুসা তুমি না বলছিলে লাঠির অনেক কাজ আছে যেটা আমি জানি না এখন তোমার হাতে লাঠি ফালাইলে এখন দেখি সাপ হয়ে দৌড়তেছে মুসা দিছে দৌড় যত গরম মানুষ হোক জিনিস আমার এতদিন বগল তলায় রাখলাম হাঁটলাম এটা সাপ হইল কেমনে এটা তো বয়ে ঠেলা ফালাই দিছে দৌড় আল্লাহ বলেন দৌড়িও না কাছাকাছি আসো কালেডি কী বাহির করছেন ইয়ে তো মোটা সাপ এতদিন আমার সাথে ছিল এটা আমি জানলাম না আল্লাহ বলছেন মুসা তুমি না বললা আমি জানি না এটা তো দেখো এখন কি হয়েছে আল্লাহ বলছেন মুসা ক আল্লাহ আমি দরকার নাই লাঠির আর এটা বাদ এটা তো এখন ভয় ঢুকে গেছে এটা নিয়ে চলবো কেমনে এটা মাঝে মাঝে যদি কাম কাজ করে আল্লাহ বলেন মুসা এক কাজ করো এই 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 লাঠিটাই সাপটা ধরো আমি ধরতাম ক ধরো তোমার না লাঠি ছিল ধরো ক আল্লাহ কোন দিকে ধরবো লেজের দিকে নি ক না মুখে ধরো সুবহান আল্লাহ বললেন না মুসা বলছেন আল্লাহ আপনি কইতেছেন কি আমার বউ বাচ্চা হয়েছে মাত্র সাপ যদি কামড় দিয়ে মরে যাবো আমি এদেরকে দেখা লাগবে আমার আপনি বলতেছেন এটার মুখে ধরবো আল্লাহ বললেন ধরো না তোমার নবুয়ত দিলাম তোমাকে হাতের মধ্যে এত লাইট আলো দিলাম এত কিছু দিতে পারছি আমি আল্লাহ আর তোমাকে কি সাপ থেকে বাঁচাইতে পারবো না ক আল্লাহ সাপ যেভাবে মুখ হাঁ করতেছে তো খায়া ফেলাইবো আমার
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন موسى আলাইহিস সালাম তুমি লাঠিটাকে ধরো সাপটাকে ধরো ওয়ালা তাখাফ এবং তুমি ভয় পেও না তুমি যদি ভয় না পাও আর এইটাকে আবার ধরো আমি আল্লাহ এই সাপটাকে আগের অবস্থায় লাঠি বানাইয়া দেব সুবহানাল্লাহ বলেন হযরতে موسى আলাইহিস সালাম চোখ বন্ধ কইরা ধরছে টাইট করে ছাইড়া দেখে এটা লাঠি কাল লেড কি ক মুসা তুমি তো ফেরাউনের সঙ্গে যাইবা যুদ্ধ করতে ফেরাউনের জাদু করে রবাব নাই হেরা সাপ বিচ্ছু দিয়ে তোমারে মাইরা ফলাইতে চাইব শত শত সাপ জাদু দিয়ে তোমারে খাইতে চাইব তুমি লাঠিটা ফলাইয়া দিবা এই লাঠি এমন সাপ হবে তার সব জাদুর সাপরে খায়া ফলাইব সুবহানাল্লাহ বলেন না দেখেন আল্লাহর কাছে চাইছিলেন কি পাইতেছেন কি কত কিছু সুবহানাল্লাহ নাই এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যেটা আগেই বলেছি موسى আলাইহিস সালাম হাত বগলে রাখলেন বগলে রাখবার পরে একটা সুন্দর আলো হয়ে গেল এইভাবে তিনি নবুয়ত লাভ করলেন আল্লাহর কাছ থেকে লম্বা কথা এগুলো বলতে বলতে অনেক সময় চলে যাব হযরতে موسى আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে এখন চলতে লাগলেন চলে যাবেন চাইলেন আগুন পাইছেন নবুয়ত পাইছেন মুজিজা হাতে লাঠি সাপ হাত শুভ্র আলোকিত উজ্জ্বল পড়েন সুবহানাল্লাহ এর চাইতে বড় পাওয়ার জিনিস আছে নি বলেন তো বলেন না সবাই বলেন এজন্য আমরা চাইবো কার কাছে আল্লাহ দিতে পারবেন না আল্লাহ দিবেন কি দিবেন না দিবেন সংক্ষেপ করে দিলাম তিন নাম্বার আল্লাহ যেইভাবে আমাদেরকে দান করেন যে জিনিসটা আল্লাহর কাছে চাইলাম ওই জিনিসও দিল না আর একটা বড় জিনিসও দিল না যেটার মাধ্যমে আমরা ছোট জিনিসও পাই যেইভাবে موسى আলাইহিস সালাম পাইছেন এইভাবে আল্লাহ তাআলা হয়তো দিল না তাহলে তিন নম্বরে আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে কেমনে করেন শুনেন আল্লাহ তাআলা বান্দা যে দোয়া করেছে দোয়াকে কবুল করলেন কিন্তু দোয়াকে স্থগিত করে রেখে দিলেন দোয়াকে কবুল করলেন কিন্তু দোয়ায় যা চাইলো কিছুই দুনিয়ায় দিলেন না সব স্থগিত করে রেখে দিলেন পরকালে যখন বান্দা বিপদে পড়ে যাবে তখন তার এই আমলনামাগুলা বান্দার আমলনামায় দিয়া তাকে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবে দুনিয়ার জমিনে বান্দা যে দোয়া করেছে এই দোয়াগুলোকে আল্লাহ তাআলা জমা করে রাখবেন শুধু বাড়াতে থাকবেন বাড়াতে বাড়াতে ওহুদ পাহাড় পরিমাণ করে কিয়ামতের দিনে বান্দার সামনে হাজির করবেন বান্দা বলবে আল্লাহ তাআলা এত কিছু তো আমি দুনিয়ার জমিনে চাই নাই আল্লাহ বললেন বান্দারে তুমি যে দোয়া করেছিলা ওই দোয়াটাকে আমি আল্লাহ রেখে দিয়া রয়্যালিটির মতো বাড়াইয়া বাড়াইয়া কিয়ামতের দিনে তোমার সামনে হাজির করে দিলাম এই যা নেকি আর সওয়াব দেখতেছো সবগুলা হচ্ছে তোমার দুনিয়ার দোয়ার ফসল পড়েন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল মুমিন বান্দার দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না যেভাবেই হোক আল্লাহ কোনো না কোনো ভাবে বান্দার দোয়াকে আল্লাহ কবুল করেন কথা বলেন কবুল করেন এখানে একটা ছোট্ট কথা আছে এটা বলে আমরা আলোচনা শেষ করব ছোট্ট কথা হচ্ছে আল্লাহ বলছেন রাসূল বলছেন আল জান্নাতু কিআন জান্নাত হচ্ছে একটা ফাঁকা ময়দান জান্নাত একটা ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠ যদি পরিপূর্ণ ভরতে হয় তাহলে নেক আমল দিয়ে ভরা যায় সুবহানাল্লাহ বলেন না এই জন্য জান্নাতের ফাঁকা মাঠকে যদি ভরপুর করতে হয় লাগবে কি কি লাগবে নেক আমল ছোট্ট একটা কথা বলি হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইয়াকুব দেওবন মাদ্রাসায় থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত মাওলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি এটা বলি শেষ করব শুনবেন কি বলতে চায় হযরত ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি তিনি কাশফ ওয়ালা বুজুর্গ ছিলেন কাশফ চক্ষু বন্ধ করলে আল্লাহ তাকে অনেক কিছু দেখাইয়া দিতেন অনেক কিছু
এমন বুজুর্গি দুনিয়ায় ছিলেন, হয়তো আজও আছেন আমরা জানি না, এমন কাশপওয়ালা বুজুর্গ ছিলেন এই পৃথিবীতে, তার চক্ষু বন্ধ করলে অনেক কিছু আল্লাহ তাদেরকে দেখায় দিতেন। অনেক সময় কাশপওয়ালা মুহাক্কিক যারা আল্লাহর বড় বড় ওলি হয় তারা অনেকে মজজুব হয়, মজজুব পাগলের মতো, খাবার ঠিক নাই, কাপড় ঠিক নাই, চুল ঠিক নাই, কিন্তু সে আল্লাহ ছাড়া আর কোনো জিনিস বুঝে না, আসে না, আসে না। আমি আপনাদেরকে বলছি না, এটা রাস্তাঘাটে দেখবেন অনেক পাগল আছে পাওয়া যায়, আসলে পাগল না, আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা আপনি আমি চিনি না, আমি এমন বহুত পাগলরে চিনি, দেখছি জীবনে সারাদিন পাগলামি করছে রাস্তাঘাটে, খুব পাগলামি, রাত্রে দেখি মসজিদের কর্নারে বসে বসে কাঁদতেছে, কাঁদতেছে, ভয় পেয়ে গেছে কি রে, এটা রাস্তা দেখলাম পাগলামি করতেছে, রাত্রে দেখি মসজিদে বসে কাঁদতেছে। আছে তো মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির ভিতরে মজজুবিয়াত ছিল, যখন যেটা মনে আসে এটাই বইলা ফেলাম, এভাবে চলতে থাকে, কেন করলেন, কেন এটা করলেন এটা বুঝতেন না, এভাবেই। একবার রাতে তার মনে কি একটা কাজ জাগলো, মাদ্রাসার টাকার দরকার, মাদ্রাসায় 3 লক্ষ টাকা লাগবে, দেওবন মাদ্রাসায় কয় লাখ কথা বলেন, 3 লাখ টাকা কোথায় পাবেন, কে দিবে, কি প্রয়োজন, কোথায় লাগাবেন, কি করবেন, কে দিবে, কিছুই নাই। তিনি হাত উঠেছেন, সাথে আছে এই সবাই হাত উঠাও, হাত উঠেছে, আল্লাহ 3 লাখ টাকা লাগবে, আল্লাহ 3 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা দেন, পাগল, আল্লাহ 3 লাখ টাকা দেন, টাকা লাগবে, 3 লাখ টাকা দেন। আমি এটা কোরআন হাদিসের কথা না, একজন বুজুর্গর কথা বলছি, আশরাফ আলী তানভীর উস্তাদ মৌলানা মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির কথা, আমি কাশওয়ালা বুজুর্গের কথা বলছি, যে জান্নাত যে ফাঁকা ময়দান কি বুঝাবার জন্য। এইভাবে চাইতে চাইতে 3-4 ঘন্টা শুধু আল্লাহ 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, কাঁদতে কাঁদতে চিল্লাতে চিল্লাতে রাত 1টা প্রায়, কয় টাকা চায়, 3 লাখ। দোয়া করতে 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 চিল্লাইতে চিল্লাইতে এই বৈশা বৈশা হাত উঠাইয়া 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, ঘুমায় গেছে, হয় না এভাবে, ঘুমায় গেছে। স্বপ্নে তিনি দেখেন সাদা বিশাল বড় একটা অট্টালিকা দেখা যায়, স্বপ্নে তিনি দেখেন কয়েক মাইল পর্যন্ত বিল্ডিং, বিশাল বড় একটা বিল্ডিং, যেমন দুধ সাদা তার চাইতে আরো সাদা বিল্ডিং দেখা যায়। হযরত ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি দেখতে লাগলেন, তার উপরে প্রতিটি দেওয়ালে মণিমুক্তা খচিত বিভিন্ন ডিজাইন করা, প্রতিটি মুক্তা সূর্যের চেয়ে উজ্জ্বল দেখা যায়, মহলের চারিদিক আলোর বিচ্ছুরণ, শত শত সূর্যের মতো যেন স্নিগ্ধ আলো পড়ে যাচ্ছে, শত শত হাজার হাজার লাইট, কয়েক কিলোমিটার জুড়ে বিশাল লম্বা বিল্ডিং, খুব সুন্দর। এখানে দেখতে পাইলেন এই মহলের ভিতরে কিছু লোক হাঁটাহাঁটি করতেছে, কিছু লোক হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞেস করলেন, ভাই এই মহলটা কার, এই সুন্দর বিল্ডিং সাদা পাথর দিয়ে ডিজাইন করা, এত সুন্দর সুন্দর সূর্যের চাইতে সুন্দর লাইট, এই বিল্ডিংটা কার? কয়েকজন বলতে লাগলো, আপনি চিনবেন না, এটা মৌলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলাইহির বিল্ডিং, এটা জান্নাত। সুবহানাল্লাহ বললেন না, তিনি স্বপ্নে দেখতেছেন, ওরা বলতেছে এটা জান্নাত, আর জান্নাতের বিল্ডিং দারুম দেওবন্দের মৌলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ, ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা বিল্ডিং বানিয়েছেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এই কথা শুনে মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ খুশি হয়ে গেলেন, স্বপ্নে দেখতেছেন, বাস্তব নেই স্বপ্ন, তার ভিতরে ঢুকতে চাইলেন, দারোয়ান এসে বাধা দিয়ে বলল, না এখানে ঢুকার সময় হয় নাই, আপনি এখন যান, আপনি ঢুকতে পারবেন না, বাইরে যান।
হযরত ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বাহিরের দিকে ঘুরতে লাগলেন ঘুরতে 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 এত সৌন্দর্য সৌন্দর্যের কোনো শেষ নাই দেখতে দেখতে হাঁটতে হাঁটতে একটা কোণায় গেছেন কোণায় গিয়ে দেখেন দেওয়ালে মুতি নাই মানে লাইট নাই দেওয়ালে একটা মুতি ছিল লাইটটা নাই খসে পড়ে গেছে দাগ রয়ে গেছে যে লাইট ছিল এখন লাইট নাই লাইট খসে পড়ে গেছে লাইটের দাগ রয়েছে ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন লাইট গেল কই তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এখানে দেখতেছি লাইট নাই মুতি নাই এটা গেল কই একজন বলতেছে মাওলানা ইয়াকুব আল্লাহর কাছে দুনিয়ায় 3 লাখ টাকা চাইছে আর আল্লাহ তাআলা তারে দুনিয়া 3 লাখের ব্যবস্থা করে দিয়েছে বিনিময়ে লাইটটা ফালায় দিয়েছে সে তো আমল করে করে জান্নাতে বিল্ডিং করছিল জান্নাত তো ছিল ফাঁকা মাঠ আমল করে করে এগুলো বানাইছিল মানে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছে আল্লাহ দুনিয়া 3 লাখ দিয়েছেন লাইট একটা কমায় ফেলাইছেন মুতি একটা ফালায় দিয়েছেন ঘুম থেকে ঘুম ভাঙছে ভাঙার পর আল্লাহ 3 লাখ টাকার দরকার নাই লাইট লাগায় দাও 3 লাখ টাকার দরকার নাই লাইট লাগায় দাও যারা কাছে ছিল ওরা কো হইছেটা কি এ তো কোন মাগরিবের পর থেকে 3 লাখ টাকা দাও 3 লাখ টাকা দাও কইতে কইতে পাগল বানায় ফেলাইলো একটা পর্যন্ত 3 লাখ চাইলো এখন হুজুর ঘুমাইলো ঘুম থেকে উঠে কয় 3 লাখ টাকার দরকার নাই লাইট দিয়া দাও আল্লাহু আকবার বললেন না আমার 3 লাখের দরকার নাই আমার যেভাবে হোক চলমু আমি তুমি লাইটটা লাগায় দাও আমার 3 লাখের দরকার নাই লাইট লাগায় দাও পুরা পাগল আপনি আল্লাহর পাগল হয়ে যান আল্লাহর জন্য পাগল হয়ে যান আল্লাহ আপনার জন্য হয়ে যাবে পাগলামি করে আল্লাহর কাছে বলবেন আল্লাহই কথা শুনবেন ইনশাআল্লাহ বলেন এভাবে যদি আমি চাইতে থাকি তোমার কাছে লাইট দাও বাড়ি দাও আর তুমি যদি জান্নাত থেকে আইনা আইনা আমারে দিতে থাকো তাহলে জান্নাত আমার বাড়ি তো ফাঁকা হয়ে যাবে আমার দরকার নাই আমার এটা দরকার নাই যা আছে এখান কান্দাকাটি করলেন আবার দোয়া টোয়া করলেন আবার ঘুমিয়ে গেলেন স্বপ্নে দেখেন আবার এই বিল্ডিং দেখা যাচ্ছে ওখানে গিয়া দেখেন মুতিটা ঠিক মতো আবার লাগানো হয়ে গেছে সুবহানাল্লাহ হুজুরে বললেন না এই জন্য আমরা চাইবো কার কাছে আর রাসূলে বলেন কার কাছে আল জান্নাতু কিআন জান্নাত একটা ফাঁকা মাঠ আর এটা নেক আমলের দ্বারা ভরে দিবেন কে আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমিন মনে থাকবে তো কথাগুলো আর লম্বা করতে চাই না চারটা হয়ে যাইতেছে 3:30টার উপরে হয়ে যাইতেছে আমরা দোয়া করি একে অপরের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন